আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো রয়েছো। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। জৈব রসায়নটা তোমাদের কাছে এমনিতে একটু কঠিন মনে হয়, এবং এই জৈব রসায়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিকস অ্যারোমেটিক যৌগ নিয়ে। অ্যারোমেটিক যৌগ সম্পর্কিত বেশ অনেক প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো ওই প্রশ্নে যে টপিকসগুলো অন্তর্ভুক্ত রয়েছে, ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে অবশ্যই যুক্ত থাকবে তোমরা, এবং এই আলোচনাটা ধারাবাহিকভাবে কয়েকটা পর্বে শেষ হবে। আশা করি তোমরা প্রত্যেকটি পর্ব খুব মনোযোগ সহকারে শুনবে। তোমরা যদি মনোযোগ সহকারে পর্বগুলা শুনতে থাকো, অবশ্যই অ্যারোমেটিক যৌগ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের প্রথম ক্লাসে অ্যারোমেটিক যৌগের ইতিহাস, অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের ধারণা, অ্যারোমেটিক যৌগের প্রকৃত সংজ্ঞা, অ্যারোমেটিক যৌগ চেনার উপায়, অ্যারোমেটিক যৌগ, নন অ্যারোমেটিক যৌগ, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, এই যৌগগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেব, এবং শেষে অ্যারোমেটিসিটি অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইনশাল্লাহ প্রত্যেকেই আমার সাথে যুক্ত থাকো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যারোমেটিক শব্দটি এটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে। অ্যারোমা যার অর্থ হচ্ছে সুমিষ্ট গন্ধ। অ্যারোমেটিক যৌগের প্রাথমিক যে সদস্যগুলো রয়েছে, যেমন বেনজিন, এবং বেনজিনের সাথে সম্পর্কযুক্ত আরও কিছু প্রাথমিক সদস্য, এদের গন্ধ সুমিষ্ট, তাই অ্যারোমেটিক যৌগের এরকম নামকরণ হয়েছে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষাগারে এমন অ্যারোমেটিক যৌগ আবিষ্কৃত হয়েছে যাদের গন্ধ সুমিষ্ঠ তো না, বরং অসহনীয় দুর্গন্ধযুক্ত। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এদেরকে সাধারণত একসাথে অ্যারিনস বলা হয়, অ্যারিনস, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারিন। এবং এ কারণেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে যখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কোনো মূলক তৈরি হয়, তখন সেই মূলককে আমরা বলি অ্যারাইল মূলক। শিক্ষার্থী বন্ধুরা, অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা ছিল। অ্যারোমেটিক যৌগ সাধারণত বেনজিন কিংবা বেনজিন সদৃশ যৌগগুলোকে বলা হয়। লসমিথ প্রমাণ করেন যে প্রত্যেকটি অ্যারোমেটিক যৌগ বেনজোনয়েড কাঠামো দ্বারা গঠিত হইতে হবে। বেনজোনয়েড কাঠামোটা কি? ছয় কার্বন বিশিষ্ট বেনজিনের কাঠামো, এটাকে বলা বেনজোনয়েড কাঠামো, এবং বিজ্ঞানী লসমিথের এরকম একটা ধারণা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন ধরনের হেটার অ্যারোমেটিক যৌগ, যেমন ফিউরান, পাইরোল, থায়োফিন, পিরিডিন, এ ধরনের দেখা গেছে বিভিন্ন পাঁচ কিংবা ছয় কার্বন বিশিষ্ট বিভিন্ন ধরনের হেটারো অ্যারোমেটিক যৌগ, কিংবা সাইক্লোপ্রোপিন আয়ন তিন কার্বন বিশিষ্ট যখন আবিষ্কার হলো, তখন দেখা গেছে যে লসমিথের এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে যে আসলে অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগের প্রকৃত সংজ্ঞাটা যেটা নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে কি, বেনজিন, বেনজিনের জাতক সমূহ কিংবা বেনজিনের সদৃশ্য বিভিন্ন ধরনের যৌগগুলো, এদেরকে মূলত আসলে অ্যারোমেটিক যৌগ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, অ্যারোমেটিক যৌগের সবচেয়ে সঠিক সংজ্ঞা পরবর্তীকালে বিজ্ঞানী হাকেল প্রদান করেন, এবং অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা যদি তোমরা লেখো, অবশ্যই হাকেলের তত্ত্বটা লিখলেই পূর্ণাঙ্গরূপে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে জানাবো হাকেল তত্ত্বটি কি। হাকেল তত্ত্ব, যে সকল চক্রাকার সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিক যৌগের প্রকৃত সংজ্ঞাটা প্রদান করলেন। শিক্ষার্থী বন্ধুরা, হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কিছু শর্ত অবশ্যই মানতে হবে। সেটি কি? এক নম্বর শর্ত হচ্ছে, হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যৌগকে অবশ্যই চাকরিক হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে, যৌগটিকে অবশ্যই সমতলীয় হতে হবে,
তিন নম্বর শর্ত হচ্ছে যৌগটিকে 4n প্লাস 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিচ্ছি অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্তগুলো কি কি। এই পর্যায়ে অ্যারোমেটিক যৌগ চেনার উপায় সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ অ্যারোমেটিক যৌগ চিনতে হলে আমাদের কি কি শর্তের প্রয়োজন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যারোমেটিক যৌগ চেনার উপায়ের জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে যৌগটি চাক্রিক হতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যৌগটি সমতলীয় হতে হবে, তিন নম্বর শর্ত হচ্ছে যৌগটিতে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকতে হবে, চার নম্বর শর্ত হচ্ছে যৌগটিতে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এই চারটি গুরুত্বপূর্ণ শর্ত কোন যৌগের মধ্যে যদি পাওয়া যায় তাহলে ওই যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি গুরুত্বপূর্ণ শর্ত ছাড়া কোন যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করতে পারবো না। আমরা সাধারণত যে সকল যৌগকে অ্যারোমেটিক যৌগ হিসেবে জানি আমরা এই চারটি শর্ত ওই যৌগের ক্ষেত্রে প্রয়োগ করে দেখব আসলেই এই চারটি শর্ত তারা মানছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর শর্ত হচ্ছে যৌগটি চাক্রিক হতে হবে। এখানে তোমাদেরকে যেই যৌগগুলো উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, দেখো প্রত্যেকটি যৌগ হচ্ছে চাক্রিক। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যারোমেটিক যৌগ। বেনজিন, পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরোল, ন্যাপথালিন, অ্যান্থ্রাসিন কিংবা ফিনান্থ্রিন, এ ধরনের আরো কিছু যৌগের উদাহরণ বলা যেতে পারে যেগুলো প্রত্যেকেই হচ্ছে চাক্রিক যৌগ। দুই নম্বর শর্ত হচ্ছে যৌগটি সমতলীয়। শিক্ষার্থী বন্ধুরা, যৌগটি চাক্রিক এটা তোমরা কিভাবে বুঝবে? চাক্রিক এটা দেখলেই বোঝা যায় যে এখানে কোনো প্রান্তীয় কার্বন থাকবে না, অর্থাৎ প্রথম কার্বনের সাথে শেষের কার্বন যুক্ত হয়ে চক্র গঠন করবে। প্রত্যেকটি যৌগ চাক্রিক, এটা তোমরা সহজেই ধরতে পারতেছো। যৌগটি সমতলীয়, অর্থাৎ এই প্রত্যেকটা যৌগ যাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করব এরা প্রত্যেকেই সমতলীয় হবে। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। সমতলীয় এটা কিভাবে বোঝা যায়, সমতলীয় চেনার উপায়টা কি? সমতলীয় চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সংকরণ জানা। তুমি যদি সংকরণ জানো তাহলে তোমার জন্য বের করা খুব সহজ হবে যৌগটি সমতলীয় কেনা। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা যৌগই সমতলীয় কারণ প্রত্যেকটা যৌগের মধ্যে এখানে চক্রের যে সকল সদস্য অংশগ্রহণ করেছে, যেমন কার্বন, এখানে তিনটা কার্বন চক্রে অংশগ্রহণ করেছে। বেনজিন এভাবে আমি দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন রয়েছে, অর্থাৎ এখানে ছয়টা কার্বন এভাবে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এভাবে যুক্ত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই সমতলীয় এই টপিকসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে তোমাদের। এই সমতলীয়তে আলোচনার আগে আমি যদি একটু নিচের দিকে আসি, যৌগটিতে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন বলতে আসলে আমরা কি বুঝি? একান্তর দ্বিবন্ধন হচ্ছে একটা দ্বিবন্ধন হওয়ার পরে একটা গ্যাপ হয়ে আবার দ্বিবন্ধন হওয়া, অর্থাৎ পাশাপাশি দুইটি দ্বিবন্ধন না হওয়া, এবং দ্বিবন্ধন দ্বয়ের মাঝখানে একটা একক বন্ধন থাকা, এটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। যেমন বেনজিনের কথা চিন্তা করো, এখানে একটা দ্বিবন্ধন রয়েছে, এরপরে একটা গ্যাপ হওয়ার পরে আবার আরেকটা দ্বিবন্ধন, গ্যাপ হওয়ার পরে আবার দ্বিবন্ধন, গ্যাপ হওয়ার পরে আবার দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধনের পরে একটা একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একটি একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এটাকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন, একটার পরে একটা দ্বিবন্ধন। তাহলে একান্তর দ্বিবন্ধন আমরা যে উদাহরণগুলো দেখিয়েছি প্রত্যেকটার মধ্যেই একান্তর দ্বিবন্ধন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো একান্তর দ্বিবন্ধন রয়েছে পিরিডিনের মধ্যে, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, আবার ফিউরান দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দেখো এখানে একক বন্ধন দ্বিবন্ধন,
এবং এইখানে মুক্ত জোড় ইলেকট্রন, এটা বন্ধন অর্থাৎ সঞ্চারণশীল পাই ইলেকট্রন হিসেবে অংশগ্রহণ করে। এখানে অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এর মধ্যে এক জোড়া সঞ্চারণশীল পাই ইলেকট্রন হিসেবে অংশগ্রহণ করে। এখানে সালফারের ক্ষেত্রে একইরকম অবস্থা। এখানে পাইরোলের ক্ষেত্রে নাইট্রোজেনের এক জোড়া অংশগ্রহণ করে। ন্যাপথালিনের ক্ষেত্রে এখানে একান্ত দ্বিবন্ধন রয়েছে, একটার পর একটা দ্বিবন্ধন। ন্যাপথালিনকে আমরা এইরকম স্ট্রাকচারে সহজে দেখাতে পারি এবং এদেরকে সাধারণত বলা হয় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ একাধিক বেঞ্জিন বলয় উপস্থিত রয়েছে। ন্যাপথালিন অ্যান্থ্রাসিনে রয়েছে তিনটি এবং ন্যাপথালিনে রয়েছে দুইটি বেঞ্জিন বলয়, তাহলে এদেরকে বলা হয় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ। এই পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগের মধ্যে দেখা যাচ্ছে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান রয়েছে। একান্ত দ্বিবন্ধন বিদ্যমান থাকতে হবে, তাহলে এটা হচ্ছে তিন নম্বর শর্ত। তাহলে প্রথম শর্ত জানলাম হচ্ছে চাকরিক, দ্বিতীয় শর্ত সমতলীয়, এটা নিয়ে একটু আলোচনা আমি করব বিস্তারিত। যৌগটিতে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান এটাও আমি তোমাদেরকে দেখালাম। যৌগটিতে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, এটা চার নম্বর শর্ত। এখানে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, এই এটা বিজ্ঞানী হাকেল তত্ত্ব থেকে এসেছে। 4n প্লাস 2 সংখ্যক, এখানে n টা কি, n টাকে সাধারণত 5 কার্বন বিশিষ্ট কিংবা তার থেকে বেশি, যদি 5 কিংবা 6 কার্বন বিশিষ্ট যে যৌগগুলো রয়েছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এন এর মান অন ধরে নেওয়া হয়, এবং 5 কার্বনের থেকে যদি দেখা গেছে যে চক্রে সদস্য সংখ্যা কমে যায় সেক্ষেত্রে এন এর মান শূন্য ধরে নেওয়া হয়। যেমন সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, এখানে এন এর মান শূন্য ধরে নেওয়া হয়, এটা 6-7 সদস্য বিশিষ্ট হওয়ার কারণে এখানে এন এর মান ধরে নেওয়া হয় 1। তাহলে এনটা মূলত হচ্ছে চক্রের সংখ্যা, একটা চক্র 5 কিংবা 6 কার্বন বিশিষ্ট একটা চক্র বা বলয়, এই বলয়ের সংখ্যাটা হচ্ছে n। তাহলে এখানে বলয় নাই, কারণ এখানে 5 কিংবা 6 কার্বন বিশিষ্ট এখানে কোনো বলয়ের উপস্থিতি না থাকার কারণে এটা n এর মান শূন্য। পিরিডিন, এখানে 6 কার্বন বিশিষ্ট, এখানে 5টা কার্বন কিন্তু নাইট্রোজেন সহকারে, এখানে চক্রের সদস্য সংখ্যা হচ্ছে 6টি, চক্রের সদস্য সংখ্যা যেহেতু 6টি এই জন্য এখানে এর মান হচ্ছে 1। এখানে চক্রের সদস্য সংখ্যা হচ্ছে 5টি, ফিউরানের মধ্যে এর মধ্যে কার্বন আছে 4টি, অক্সিজেন আছে 1টি, তাহলে এখানেও এর মান হচ্ছে 1। থায়োফিন, এখানেও চক্রের সদস্য সংখ্যা হচ্ছে 5টি, তাহলে এখানেও এর মান হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 5 কিংবা 6 সদস্য বিশিষ্ট যদি কোনো চক্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এন এর মান হবে 1। একই রকম ভাবে পাইরোল, এখানে এন এর মান হচ্ছে 1, কারণ এখানে কার্বন আছে 4টি এবং নাইট্রোজেন সহকারে টোটাল চক্রের মধ্যে 5টি সদস্য রয়েছে, এই জন্য এখানে এন এর মান হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 6 কার্বন বিশিষ্ট এরকম দেখা গেছে যে দুইটি চক্র পরস্পর সাথে যুক্ত অবস্থা থাকার কারণে এখানে দেখা গেছে এর মান 2, অর্থাৎ ন্যাপথালিনে এর মান হবে 2। অ্যান্থ্রাসিন, এখানে দেখা যাচ্ছে 3টি বেঞ্জিন বলয় একসাথে যুক্ত রয়েছে একসাথে, এই জন্য এখানে এন এর মান হচ্ছে 3। তাহলে এনটা হচ্ছে কি, 5 কিংবা 6 সদস্য বিশিষ্ট বলয়ের সংখ্যা। তাহলে এখানে আমরা এন এর মান 1 পেলাম, এখানে বলয় যেহেতু 2টা যুক্ত রয়েছে এই জন্য এন এর মান 2, এখানে বলয় যেহেতু 3টা যুক্ত রয়েছে এই জন্য এখানে এন এর মান হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা, এখন এন এর মান আমরা বুঝলাম, এন এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে পাই ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব আমরা। এন এর মান যদি শূন্য হয়, শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে দেখলাম সাইক্লোপ্রোপিনাল ক্যাটায়নের মধ্যে এন এর মান শূন্য, তাহলে সেক্ষেত্রে 4 × 0 + 2 সমান কিন্তু আমরা 2টা ইলেকট্রন পাই, পাই ইলেকট্রন। তাহলে কি দাঁড়াচ্ছে যে এন এর মান যদি শূন্য হয় তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হবে 2টি, যেটি সাইক্লোপ্রোপিনাল ক্যাটায়নের মধ্যে আছে। অর্থাৎ এখানে দেখো দ্বিবন্ধন থাকলে তোমরা জানো একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, পাই বন্ধনে যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় পাই ইলেকট্রন। তাহলে সাইক্লোপ্রোপিনাল ক্যাটায়নের মধ্যে দেখা যাচ্ছে পাই বন্ধন যেহেতু 1টি তাহলে পাই ইলেকট্রন 2টি, তাহলে কি দাঁড়াচ্ছে
যে হাকেল নীতি অনুসারে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকার কথা। তার মানে এখানে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে, যেহেতু n এর মান এখানে শূন্য, সেক্ষেত্রে পাই ইলেকট্রন দুইটি পাওয়ার কথা এবং সেক্ষেত্রে দুইটি পাওয়া যাচ্ছে। এই জন্য সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। শিক্ষার্থী বন্ধুরা, বেঞ্জিনে তোমরা জানো n এর মান হচ্ছে 1, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে 4n প্লাস 2 এর যদি আমরা মান বসাই তাহলে 4 ইন্টু 1 প্লাস 2 সমান 6। তাহলে কি দাঁড়াচ্ছে যে পাই ইলেকট্রন থাকবে 6টি। এখানে দেখা যাচ্ছে যেহেতু পাই বন্ধন হচ্ছে 3টি আর প্রত্যেকটা বন্ধনে দুটি করে ইলেকট্রন রয়েছে, সুতরাং এখানে পাই ইলেকট্রন 6টি রয়েছে। তাহলে এই বেঞ্জিন সেটিও হাকেল তত্ত্ব অনুসরণ করলো, অর্থাৎ বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিরিডিন, এই পিরিডিনের মধ্যে দেখো এখানে 3টি দ্বিবন্ধন রয়েছে, তাহলে 3টি দ্বিবন্ধন থাকার কারণে এখানে 3টি পাই বন্ধন রয়েছে, তাহলে প্রত্যেকটা পাই বন্ধনে দুটি করে যদি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে এখানেও ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা 6টি। এবং যেটা বেঞ্জিনের সমপরিমাণ, এই জন্য পিরিডিনকেও আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার ফিউরানে যদি আমরা আসি, ফিউরান এন এর মান 1, তাহলে এন এর মান 1 হলে পাই ইলেকট্রন থাকবে 6টি, সেটা তোমরা জানতে পারলে। এখন এন এর মান যেহেতু 1, এখানে আমরা 6টি ইলেকট্রন কিভাবে হিসাব করব? এখানে দেখা যাচ্ছে পাই বন্ধন মূলত রয়েছে 2টি, তাহলে 2টি পাই বন্ধন থাকলে এখানে 4টি ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানে অক্সিজেনের মুক্ত জোড়া ইলেকট্রন থাকে 2টি, এখানে 2টি মুক্ত জোড়া ইলেকট্রন দেখানো হয়েছে এখানে এবং এইখানে। এই 2টি মুক্ত জোড়া ইলেকট্রনের মধ্যে 1টি মুক্ত জোড়া ইলেকট্রন সঞ্চারণশীলে অংশগ্রহণ করে, অর্থাৎ এই পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল থাকে, ঘূর্ণায়মান থাকে, ওই ঘূর্ণায়মানে অংশগ্রহণ করে, অর্থাৎ চক্রের মধ্যে অংশগ্রহণ করে হচ্ছে এই 2টি ইলেকট্রন। এই জন্য এই 2টি ইলেকট্রনকে, অর্থাৎ এখানে 4টি ইলেকট্রনের মধ্যে এই 2টি ইলেকট্রনকে এই পাই ইলেকট্রন হিসেবে ধরে নেওয়া হয়, অর্থাৎ মূলত পাই ইলেকট্রন রয়েছে 4টি এবং 2টি ইলেকট্রন অক্সিজেনের কাছ থেকে আসার কারণে টোটাল ইলেকট্রন এখানে হয়ে যায় 6টি, যার কারণে এই ফিউরানকেও অ্যারোমেটিক যৌগ ধরে নেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফিউরান কেন অ্যারোমেটিক যৌগ। তাহলে ফিউরানের অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রনের মধ্যে 1 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করে চক্রে, এখানে পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল থাকে, ওই সঞ্চারণশীল কাজে এই 2 জোড়া অংশগ্রহণ করার কারণে, সরি 1 জোড়া অংশগ্রহণ করার কারণে ওই 1 জোড়াকে পাই ইলেকট্রন হিসেবে ধরে নেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, ফিউরানের মতন একই রকম অবস্থা থায়োফিনে। থায়োফিনের সালফারের মধ্যেও 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে এবং এই 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রনের মধ্যে 1 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন এই উপস্থিত পাই ইলেকট্রনগুলোর সাথে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে পাই ইলেকট্রন রয়েছে মূলত 4টি আর সালফারের কাছ থেকে আসলো আরো 2টি, ফলে মোট 6টি ইলেকট্রন সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করলো। এই কারণেই এই থায়োফিনকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কিভাবে অ্যারোমেটিক যৌগগুলো হাকেল তত্ত্ব অনুসরণ করছে। আমরা যদি পাইরোলে চলে আসি, দেখো পাইরোলের ক্ষেত্রে একই রকম অবস্থা, এখানে পাইবন্ধন দুটি হওয়ার কারণে এখানে মূলত পাই ইলেকট্রন হচ্ছে 4টি এবং নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে 1 জোড়া। নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন এইখানে অংশগ্রহণ করে এবং ফলে এখানে টোটাল পাই ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 6টি, অর্থাৎ ঘূর্ণায়মান ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 6টি, যার কারণে এই পাইরোনকেও আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু জানাই, পিরিডিন এবং পাইরোল, দেখো এখানে নাইট্রোজেন উপস্থিত রয়েছে, এখানেও নাইট্রোজেন উপস্থিত রয়েছে, কিন্তু এই নাইট্রোজেনের যে মুক্ত জোড়া ইলেকট্রন ছিল এরা কিন্তু অংশগ্রহণ করে নাই চক্রে, আর এই নাইট্রোজেনের যে মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে এরা চক্রে অংশগ্রহণ করেছে। এখানে করলো না আর এখানে করলো, কারণটা কি? এই কারণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ। মূলত আসলে দেখো,
যে ইলেকট্রনগুলো চক্রে অংশগ্রহণ করছে, ফিউরাম, থায়োফিন, পাইরোল, এখানে চক্র অংশগ্রহণ করার জন্য এদের একটি শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে এই কার্বনের অসংকরিত যে অরবিটালটা থাকবে, এই অক্সিজেনের সেই অসংকরিত অরবিটাল থাকতে হবে। অর্থাৎ এই কার্বনে দেখা যাচ্ছে সাধারণত পিজেড অরবিটালটা অসংকরিত থাকে, এই কার্বনও পিজেড অরবিটালটা অসংকরিত থাকে। এই অক্সিজেনের এই পিজেড অরবিটালে দেখা যাচ্ছে কি একজোড়া ইলেকট্রন অবস্থান করে। তাহলে এই পিজেড এর সাথে এই পিজেড এরা একই সমতলে থাকার কারণে মূলত আসলে এই ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে। তাহলে এই কার্বনের পিজেড একটা ইলেকট্রন থাকে, এই কার্বনের পিজেড একটা ইলেকট্রন থাকে, অর্থাৎ পার্শ্ববর্তী যে কার্বনগুলো রয়েছে তাদের পিজেড এ একটি করে ইলেকট্রন থাকে, এই কার্বনেও পিজেড ইলেকট্রন থাকে। মূলত এটার সাথে এটার পাই বন্ধন গঠন হয়, এটার সাথে এটার সমান্তরালে পাই বন্ধন হয়। এটা তোমরা জানো যে পিজেড এবং পিজেড পাশাপাশি অধিক্রমণের মাধ্যমেই কেবলমাত্র পাই বন্ধন গঠন হবে। তো যেটা বলছিলাম যে এই অক্সিজেনের একজোড়া ইলেকট্রন পিজেড অরবিটাল অবস্থান করে, যেটা আমি একটু পরে তোমাদেরকে একটু বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব। তো জাস্ট এখানে এতটুকুই আমি বলছি যে মূলত আসলে এখানে দুইজোড়া ইলেকট্রনের মধ্যে একজোড়া ইলেকট্রন পিজেড এ থাকার কারণে মূলত আসলে ওই একজোড়া ইলেকট্রন সঞ্চালনশীল কাজে অংশগ্রহণ করে। এখানে একই রকম অবস্থা, এই নাইট্রোজেনের একজোড়া ইলেকট্রন পিজেড অরবিটালে থাকে এবং এই পিজেড অরবিটালে থাকার কারণে মূলত আসলে ওই একজোড়া ইলেকট্রন সঞ্চালনে অংশগ্রহণ করে। কিন্তু পিরিডিনের যে মুক্তজোন ইলেকট্রন রয়েছে, মূলত আসলে এই মুক্তজোন ইলেকট্রনটা পিজেড অরবিটালে থাকে না, এটা সংকরিত অরবিটালে থাকে। তাহলে পিরিডিনের মুক্তজোন ইলেকট্রনটা সংকরিত অরবিটালে থাকার কারণে ওই সংকরিত অরবিটালটা এই অসংকরিত অরবিটালে সমান্তরাল না হওয়ার কারণে মূলত আসলে এই ইলেকট্রনগুলো অংশগ্রহণ করতে পারে না। তাহলে পিরিডিনের মুক্তজোন ইলেকট্রন অংশগ্রহণ করতে পারে না, কিন্তু পাইরোলের মুক্তজোন ইলেকট্রন অংশগ্রহণ করতে পারে। এই জন্য পিরিডিনের একজোড়া মুক্তজোন ইলেকট্রন এটা বাইরে অবস্থান করবে। এটা ছাড়াই এখানে দেখা গেছে যে তিনটা দ্বিবন্ধন থাকার কারণে ছয়টা ইলেকট্রন এমনিতেই চলে আসে, এই জন্য পিরিডিন অ্যারোমেটিক যৌগ। আর এখানে এদের নিজেদের মধ্যে চারটি দ্বিবন্ধন, দুইটি দ্বিবন্ধনে চারটি ইলেকট্রন থাকে এবং নাইট্রোজেনের কাছ থেকে আরও দুটি ইলেকট্রন অংশগ্রহণ করার কারণে পাইরোল মূলত আসলে অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিষয়গুলো অনুধাবন করতে পারছ। ন্যাপথালিনে দেখা যাচ্ছে এন এর মান 2, এন এর মান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে 4 × 2 + 2 = 10। তার মানে হচ্ছে কি যদি এন এর মান 2 হয় তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হবে 10টি, এবং যা ন্যাপথালিনে দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিবন্ধন রয়েছে 5টি দ্বিবন্ধন, প্রত্যেকটি দ্বিবন্ধনে দুটি করে যদি ইলেকট্রন থাকে তাহলে টোটাল 5 × 2 = 10টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একান্ত দ্বিবন্ধন সাথে সাথে 10টি ইলেকট্রন থাকার কারণে ন্যাপথালিনকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নিচ্ছি। অনুরূপভাবে অ্যানথ্রাসিনে যদি আমরা হিসাবটা দেখাই তাহলে 4n+2 সংখ্যক, অর্থাৎ 4 × 3 + 2 = 14, অর্থাৎ এই 14টি ইলেকট্রন থাকতে হবে যেটি সঞ্চালন কাজে অংশগ্রহণ করবে। তো দেখা যাচ্ছে এখানে পাই বন্ধন রয়েছে 7টি, এখানে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে এই 7টি পাই বন্ধন থাকার কারণে প্রত্যেকটি বন্ধনে দুটি করে ইলেকট্রন থাকার কারণে টোটাল ইলেকট্রন 7 × 14টি, এবং এই 14টি ইলেকট্রন সঞ্চালন কাজে অংশগ্রহণ করে। তাহলে অ্যানথ্রাসিন, ন্যাপথালিন এদেরকে আমরা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ বলি। এই অ্যারোমেটিক যৌগগুলো দেখা যাচ্ছে হাকেল তত্ত্ব অনুসরণ করেছে, এবং হাকেল তত্ত্ব অনুসরণ করার কারণে এদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এ পর্বে বুঝালাম যে 4n+2 সংখ্যক কিভাবে পাই ইলেকট্রন উপস্থিত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ চেনার উপায়ের ক্ষেত্রে যৌগটি সমতলীয় হতে হবে। এই সমতলীয় কিভাবে বুঝবো আমরা? এই সমতলীয় বোঝার জন্য তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি,
সমতুল্য তখনই হবে যখন চক্রের যে সদস্যগুলো রয়েছে প্রত্যেকটা সদস্যের সংকরণ একই হবে। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এখানে দেখো তিনটি সদস্য রয়েছে, তিনটি কার্বন রয়েছে। এখন এই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি, কিন্তু আমরা যদি সাইক্লোপ্রোপিন আয়ন ধরি, সাইক্লোপ্রোপিন আয়ন, এই সাইক্লোপ্রোপিন আয়ন এটাকে কিন্তু আমরা অ্যারোমেটিক যৌগ বলছি না, এই ক্যাটায়নটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি, কিন্তু সাইক্লোপ্রোপিন এটাকে অ্যারোমেটিক যৌগ বলছি না। এখানে কিন্তু 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে, এইটা কিন্তু তিনটা শর্ত মেনটেন করেছে। দেখো এই সাইক্লোপ্রোপিন আয়ন যৌগটি চাকরিক, চাকরিক কোনো সমস্যা নেই, একান্তর দ্বিবন্ধন রয়েছে, একান্তর দ্বিবন্ধন রয়েছে যৌগটিতে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন অর্থাৎ দুটি ইলেকট্রন রয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা দেখা গেছে যে 1, 3, 4 এটার ভিত্তিতে অ্যারোমেটিক যৌগ বলতে পারি, কিন্তু এই যৌগটি সমতলীয় যে শর্তটা হওয়ার কথা এই যৌগটি সমতলীয় না। তাহলে কি দাঁড়াচ্ছে যে সমতলীয় না হওয়ার কারণে এই যৌগটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি না, কিন্তু এই ক্যাটায়ন থাকার কারণে সমতলীয় হয়ে গেছে। বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে দেখো এই কার্বনের সংকরণটা কি, এই কার্বনের সংকরণ হচ্ছে sp2। একটা জিনিস মনে রাখবা, তোমরা সহজে মনে রাখবা, সেটা হচ্ছে কি সাধারণত এই অ্যারোমেটিক যৌগের যে সদস্যগুলো রয়েছে, চক্রের অন্তর্ভুক্ত যে সদস্য রয়েছে, প্রত্যেকটা সদস্যের একই সংকরণ হবে এবং এই সংকরণটা হবে sp2, সংকরণটা হবে sp2, এটা মনে রাখবা। প্রত্যেকটা সদস্যের সংকরণ হবে sp2, প্রত্যেকটা সদস্যের sp2 সংকরণে থাকলেই এটা ধরে নিতে হবে যে চাকরির যৌগটা সমতলে রয়েছে। এই কার্বনের সংকরণ হচ্ছে sp2, এই কার্বনের সংকরণ কি sp2, এই কার্বনটাও sp2 সংকরণে রয়েছে। এই ক্যাটায়ন হওয়ার কারণেই এই কার্বনটা sp2 সংকরণে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই আয়নটার সংকরণ দেখি, আমরা এই সাইক্লোপ্রোপিনের সংকরণ দেখি, তাহলে দেখো এটা sp2, এই কার্বন sp2, কিন্তু এই কার্বন কিন্তু sp2 নাই, সে আছে sp3। তাহলে কিন্তু সংকরণ এক হলো না, sp3 এটা sp2। এই সংকরণের ভিন্নতার কারণেই বোঝা যাচ্ছে যে এই কার্বনটা সমতলে নেই, এই কার্বনটা সমতলে না হওয়ার কারণে এই যৌগটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারছি না। এই কার্বনটাকে দেখো আমরা sp2 সংকরণে অন্তর্ভুক্ত করাই, মূলত আসলে এখানে তিনটা কার্বন sp2 সংকরণ হওয়ার কারণেই এই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থী বন্ধুরা, এই কার্বনটা sp2 সংকরণে কিভাবে এসেছে একটু যদি আমি দেখাই। তোমরা জানো কার্বনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়ায়, 1s2, 2s2, 2px, 2py এবং 2pz, অর্থাৎ এখানে একটা একটা ইলেকট্রন থাকে এবং এই pz অরবিটালটা ফাঁকা থাকে। তোমরা জানো এক্সাইটেড স্টেটে, তোমরা জানো যে এখান থেকে একটি ইলেকট্রন এই pz-এ চলে যায়, অর্থাৎ 1s2, 2s2, 2px1, 2py1 এবং 2pz1। তার মানে কি দাঁড়াচ্ছে, বেজোড় ইলেকট্রন এইভাবে চারটা থাকে। এখন দ্বিবন্ধন থাকার কারণে একটাকে অসংকুলিত অবস্থায় রেখে দিতে হবে, এখানে যেহেতু একটা দ্বিবন্ধন আছে এই কার্বনের, এই জন্য একটা অসংকুলিত অবস্থায় থাকবে, বাকি একটা এসের সাথে দুইটা পি এরা sp2 সংকরণ তৈরি করবে। এখানে যে অবস্থাটা হলো এটা এই কার্বনের জন্য আবার এই কার্বনের জন্য একই অবস্থা, অর্থাৎ এই কার্বনে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধন থাকার কারণে একটা অসংকুলিত অরবিটাল রেখে দিতে হবে ওই পাই বন্ধন তৈরি করার জন্য। মূলত আসলে এই অসংকুলিত অরবিটাল এরাই পাই বন্ধন গঠন করে, অসংকুলিত অরবিটাল, তাহলে এই pz অরবিটালটা অসংকুলিত থাকার কারণে এটা পাই বন্ধনে অংশগ্রহণ করে। এবার এই কার্বনের বিষয়টা যদি আসো, তাহলে এই কার্বন আসলে কি হয়, ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, এখানে দেখা যাচ্ছে যে কার্বন থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে কার্বন থেকে যখন একটা ইলেকট্রন চলে যায় তাহলে মূলত আসলে এই কার্বনের সংকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে pz এইখানে কোনো ইলেকট্রন থাকে না, ক্যাটায়নের ক্ষেত্রে pz কোনো ইলেকট্রন থাকে না। তাহলে pz যখন ইলেকট্রন না থাকে তখন কিন্তু অটোমেটিকভাবে সংকরণ হয়ে যায় sp2, এবং এই sp2 সংকরণ হওয়ার কারণে তিনটা সংকরিত অরবিটাল তৈরি হয়,
যে তিনটা সংগৃহীত অরবিটাল, এখানে এই কার্বনের সাথে একটা সংগৃহীত অরবিটাল, এই কার্বনের সাথে একটা সংগৃহীত অরবিটাল, এবং যে হাইড্রোজেন রয়েছে তার সাথে আরেকটা সংগৃহীত অরবিটাল, এরা পরস্পরের সাথে সিগমা বন্ধন অর্থাৎ একক বন্ধন তৈরি করে। তাহলে এখানে ক্যাটান হওয়ার কারণে মূলত আসলে এই পিজেড অরবিটালের যে ইলেকট্রনটা ছিল ইলেকট্রনটা চলে গিয়েছে, এবং এই ইলেকট্রনটা না থাকার কারণে এটা সংকরণ হয়েছে sp2। যদি এখানে ক্যাটায়ন না থাকতো, ক্যাটায়ন না থাকতো, তাহলে কিন্তু এখানে সংকরণটা হতো sp3, অর্থাৎ এখানে পিজেড একটা ইলেকট্রন থাকতো। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা যে আসলে ক্যাটায়ন হওয়ার কারণেই কিন্তু sp2 সংকরণ হয়েছে, এবং sp2 সংকরণ হওয়ার কারণেই কিন্তু আসলে তিনটা কার্বনের সংকরণ এক হয়ে গিয়েছে, এবং এই কারণেই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা বাকি যেই যৌগগুলো রয়েছে এগুলো আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি তোমাদেরকে আমি দেখাই বেনজিন, এই বেনজিনের মধ্যে দেখো 6টি কার্বন রয়েছে এবং একান্ত দ্বিবন্ধন রয়েছে, এবং যার কারণে প্রত্যেকটা কার্বনের কিন্তু একই সংকরণ sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এবং এটাও sp2। তাহলে প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরণে থাকার কারণে মূলত আসলে বেনজিন একটা সমতলে থাকে, এবং বেনজিন সমতলে থাকার কারণেই মূলত আসলে বেনজিনটা অ্যারোমেটিক যৌগ। আর বাকি তিনটা শর্ত তো আগেই দেখিয়েছি কিভাবে সেই শর্তগুলো এরা অনুসরণ করেছে। তাহলে এখানে সংকরণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংকরণ হচ্ছে sp2, এবং প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি করে পিজেড অরবিটাল রয়ে গেছে, এবং ওই পিজেড অরবিটাল গুলো সাধারণত দেখা গেছে সিগমা পাই বন্ধন গঠন করে। শিক্ষার্থী বন্ধুরা, এদিকে দেখো, এই যে বেনজিন, একটু আগে বললাম বেনজিনের মধ্যে প্রত্যেকটা কার্বনের মধ্যে sp2 সংকরণ রয়েছে, sp2 সংকরণ, sp2 সংকরণ। আর sp2 সংকরণ হওয়ার কারণে দেখা যাচ্ছে এই যে এখানে সংকরিত অরবিটাল হয় তিনটি, তিনটি সংকরিত অরবিটাল, তিনটি একক বন্ধন এভাবে তৈরি করেছে, এভাবে প্রত্যেকটির মধ্যে তিনটি একক বন্ধন দেখানো হয়েছে, এরা তিনটা সংকরিত অরবিটাল, তিনটা একক বন্ধন তৈরি করেছে, এবং প্রত্যেকটা কার্বনের মধ্যে অসংকরিত পিজেড অরবিটাল রয়ে গেছে। এই পিজেড অরবিটাল, এটা পিজেড, এটা পিজেড, এটা পিজেড, এটা পিজেড, এটা পিজেড, এই পিজেড অরবিটাল গুলো পরস্পর সাথে সমান্তরালে থাকে। এই সমান্তরালে থাকার কারণে মূলত আসলে প্রত্যেকটা পিজেড অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে তোমরা জানো, এবং এদের মধ্যে পাশাপাশি ও অধিক্রমণ হয়, অর্থাৎ এই পিজেড অরবিটালের সাথে এই পিজেড অরবিটাল হেড টু হেড, টেল টু টেল, দুই দুই পাশে ওভারল্যাপ হয় এবং একটা বন্ধন তৈরি করে। একই রকম ভাবে দেখো এখানেও হেড টু হেড, টেল টু টেল, এভাবে দেখা গেছে কি যে এখানে দ্বিবন্ধন হয় এবং এখানেও এইভাবে দ্বিবন্ধন হচ্ছে। আবার দেখা যাচ্ছে এই কার্বনের সাথে এই কার্বন, এদের যে অসংকরিত পিজেড অরবিটাল রয়েছে তারা পরস্পরের সাথে অধিক্রমণের মাধ্যমে এইভাবে দ্বিবন্ধন তৈরি করেছে। তাহলে এইভাবে তিনটি দ্বিবন্ধন তৈরি হচ্ছে এবং তিনটি একক বন্ধন একক বন্ধন রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগে দেখানো হয়েছে। তাহলে এভাবেই মূলত আসলে বেনজিনের কাঠামোটা তৈরি হয়েছে, যদিও বেনজিন সম্পর্কে তোমাদেরকে পরবর্তী ক্লাসে বিস্তারিত জানানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ পিরিডিন, এই পিরিডিনের মধ্যে দেখা যাচ্ছে যে 5টি কার্বন রয়েছে এবং এখানে একটা নাইট্রোজেন, অর্থাৎ এগুলোকে বলা হয় হেটারোঅ্যারোমেটিক যৌগ। হেটারোঅ্যারোমেটিক যৌগের মধ্যে এখানে চক্রের মধ্যে অন্য যে কোনো একটা অ্যাটম চলে আসবে কার্বন ছাড়া, আর যদি কার্বন থাকে চক্রের প্রত্যেকটা সদস্য যদি কার্বন হয় তাদেরকে আমরা জানি কার্বোসাইক্লিক বলা হয়, কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আর যদি অন্য কোনো সদস্য আসে তাদের ক্ষেত্রে আমরা জানি এটাকে বলা হেটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে এটা একটা হেটারো অ্যারোমেটিক যৌগ। এখন দেখো এখানে এই কার্বন sp2 সংকরণে থাকবে, একটু আগে বললাম যে প্রত্যেকটা সদস্য sp2 তে থাকবে, তাহলে sp2 sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2,
এবং এখানে sp2 কিভাবে সংগঠিত হলো একটু আগে তোমাদের দেখালাম যে কার্বন কিভাবে sp2 সংগঠনে অংশগ্রহণ করলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিরিডিন, এই পিরিডিনের প্রত্যেকটা সদস্যই sp2 সংকরণে রয়েছে। নাইট্রোজেনের sp2 সংকরণটা কিভাবে হচ্ছে তোমাদেরকে যদি একটু দেখাই, নাইট্রোজেনে যদি ইলেকট্রন ম্যাচ করো 1s2 2s2 2px 2py 2pz, অর্থাৎ এখানে px py এবং pz একটি করে ইলেকট্রন রয়েছে তোমরা জানো। এবং এইখানে দেখা যাচ্ছে কি যে একটা দ্বিবন্ধন রয়েছে, নাইট্রোজেনে একটা দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন থাকার কারণে এখানে pz 2pz এই অরবিটালটাকে অসংকরিত রাখতে হবে। অসংকরিত যদি আমি রেখে দেই তাহলে সেক্ষেত্রে এখানে একটা s দুইটা p এর সাথে sp2, একটা s দুইটা p এর সাথে sp2 সংকরণে অংশগ্রহণ করবে এবং এই sp2 সংকরণ এখানে দেখা যাচ্ছে। এবং এখানে যে তিনটা সংকরিত অরবিটাল তৈরি হয়, এই তিনটা সংকরিত অরবিটাল একটা এই কার্বনের সাথে, একটা এই পাশে এবং একটা এই কার্বনের সাথে, অর্থাৎ এই তিনটা সংকরিত অরবিটালের মধ্যে দেখা যাচ্ছে একটা সংকরিত অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে এবং যে দুইটা ইলেকট্রনকে আমরা এইভাবে দেখা। তাহলে এই pz অরবিটাল যেটা অসংকরিত রয়ে গেল, এই pz অরবিটাল এই কার্বনের pz অরবিটালের সাথে কিংবা এই কার্বনের pz অরবিটালের সাথে, এরা এখানে যেহেতু দ্বিবন্ধন দেখানো হয়েছে, এই কার্বনের pz অরবিটালের সাথে এরা পাই বন্ধন গঠন করবে। তাহলে এভাবে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে কি যে পিরিডিনের মধ্যে নাইট্রোজেন sp2 সংকরণ থাকার কারণেই মূলত আসলে এই পিরিডিনকে আমরা অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা ফিউরান, এই ফিউরানের মধ্যে দেখা যাচ্ছে কি চারটি কার্বন রয়েছে সদস্যের অন্তর্ভুক্ত, চারটি কার্বন সদস্য চক্রের অন্তর্ভুক্ত রয়েছে এবং একটি হেটারো অ্যাটম, অর্থাৎ কার্বন ছাড়া অন্য একটা অ্যাটম যেটা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে প্রত্যেকটা কার্বন sp2 সংকরণে থাকে, প্রত্যেকটা কার্বন sp2 সংকরণে থাকে, sp2 sp2 sp2। একটু আগে বললাম যে এখানে অক্সিজেনকে অবশ্যই sp2 সংকরণে থাকতে হবে, sp2 অংশ সংকরণে যদি না থাকে তাহলে এই অক্সিজেনটা সমতলে থাকবে না। এখন এই অক্সিজেনটা এখানে sp2 সংকরণে থাকে এবং sp2 সংকরণে যখন থাকে তখন একটা সমতলে আসে এবং এইখানে যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে অক্সিজেনের, এই মুক্তজোড় ইলেকট্রন একটা মুক্তজোড় ইলেকট্রন অসংকরিত অবস্থা অরবিটালে থাকে এবং আরেকটা মুক্তজোড় ইলেকট্রন সংকরিত অরবিটালে অংশগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি যদি একটু সংকরণটা দেখাই অক্সিজেনের, অক্সিজেন এইচ আমরা যদি ইলেকট্রন ম্যাচ করি তাহলে কি দাঁড়ায়, 1s2 2s2 2px2 2py1 2pz1। তোমরা প্রত্যেকে জানো সংকরণ অক্সিজেন ইলেকট্রন ম্যাচ করলে এরকম হয়। এখন এই কার্বনের যেহেতু pz, এই কার্বনের যেহেতু pz অরবিটালটা অসংকরিত অবস্থায় রয়েছে মনে রাখতে হবে, এবং এই কার্বনের এটাও কিন্তু pz অরবিটালটা অসংকরিত অবস্থায় রয়েছে pz, সুতরাং এই দেখা যাচ্ছে কি যে এই অক্সিজেনের ক্ষেত্রেও এই pz অরবিটালটাকে অসংকরিত দেখাতে হবে। এবং সেই ক্ষেত্রে কি হয় যে এখান থেকে px থেকে ইলেকট্রন এরা এক্সচেঞ্জ করে, অর্থাৎ এখানকার একটা ইলেকট্রন এই জায়গায় চলে যায়, এখানকার একটা ইলেকট্রন এই জায়গায় চলে যায়, এটা একটু ব্যতিক্রম। দেখো কিভাবে হচ্ছে, 1s2 2s2 2px1 2py1 2pz2, এবং দেখা যাচ্ছে কি যে এই 2pz এখানে দুইটা ইলেকট্রন তৈরি হয় এবং এই 2pz এর দুইটা ইলেকট্রন থাকার ফলে দেখা যাচ্ছে কি যে এখানে একটা s দুইটা p, একটা s এর সাথে দুইটা p এরা sp2 সংকরণ তৈরি করে। sp2 সংকরণ যখন তৈরি হলো তাহলে দেখা যাচ্ছে sp2 সংকরণে তিনটা অরবিটাল পাচ্ছি। এখন এই তিনটা অরবিটাল কিভাবে থাকে, এই তিনটা অরবিটাল এই অক্সিজেনের একটা অরবিটাল এই কার্বনের সাথে, একটা অরবিটাল এই কার্বনের সাথে এবং একটা অরবিটাল নিচের দিকে থাকবে। sp2 হলে তোমরা জানো যে এটা ফ্যানের পাখার মতো, অর্থাৎ তিন দিকে এভাবে প্রশস্ত থাকবে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এই sp2 সংকরিত অরবিটাল দেখা যাচ্ছে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে এবং যে ইলেকট্রনটা আমরা নিচের দিকে দেখাচ্ছি যে এই অরবিটালের মধ্যে এভাবে দুইটা ইলেকট্রন অবস্থান করছে। আচ্ছা, আর অক্সিজেনের pz অরবিটালে দুইটা ইলেকট্রন অবস্থান করে,
এই অক্সিজেনের পিজেড অরবিটালে যে দুইটি ইলেকট্রন অবস্থান করে ওই পিজেড অরবিটালটা এই কার্বনের অসম্পূরিত যে পিজেড অরবিটাল রয়েছে তাদের সমতলে চলে আসে এবং এই পিজেড অরবিটালে দুইটি ইলেকট্রন থাকার কারণে মূলত আসলে এই ইলেকট্রনগুলো এরা সঞ্চারণশীল অংশগ্রহণ করে অর্থাৎ এই কার্বনের পিজেড অরবিটালগুলো যেরকম দ্বিবন্ধন গঠন করে এবং তারা সঞ্চারণশীল থাকে একই রকম ভাবে এই অক্সিজেনের পিজেড অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে ওই দুইটা ইলেকট্রন এরাও সঞ্চারণশীল থেকে অংশগ্রহণ করে এবং এজন্যই মূলত আসলে যে এই দুইটা ইলেকট্রনের এই দুই জোড়া ইলেকট্রনের এক জোড়া ইলেকট্রন সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করতে পারে আর আরেক জোড়া ইলেকট্রন করতে পারে না কারণ আরেক জোড়া ইলেকট্রন থাকে হচ্ছে sp2 সংকরিত অরবিটালের মধ্যে আর এক জোড়া ইলেকট্রন থাকে pz অসংকরিত অরবিটালের মধ্যে তাহলে যে ইলেকট্রন জোড় pz অরবিটালে থাকতেছে মূলত আসলে তারাই সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করছে এবং এইভাবে ফিউরানের আমরা গঠনটা পেয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা ফিউরানের মতো ঠিক একই রকম অবস্থা তৈরি করা হচ্ছে থায়োফিন অর্থাৎ থায়োফিনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র অক্সিজেনের পরিবর্তে সালফার যদি আমরা বসিয়ে দেই সালফারের ক্ষেত্রে একই রকম অবস্থা তৈরি হয়ে যায় এটাকে যদি আমরা থায়োফিন ধরে নেই তাহলে একই রকম অবস্থা তৈরি করে এবং দেখা গেছে কি যে এখানে অক্সিজেনের ইলেকট্রনের কাঠামোটা যেরকম হয় সালফারের ক্ষেত্রে 16 সালফার 16 একই রকম ইলেকট্রনের কাঠামো তৈরি হয় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সালফারের ক্ষেত্রে এখানে দ্বিতীয় কক্ষপথ না এসে তিন নম্বর কক্ষপথ চলে আসে তোমরা জানো তিন নম্বর কক্ষপথ চলে আসে এবং তিন নম্বর কক্ষপথে ইলেকট্রন কনফিগারেশনটা ঠিক এরকমই তৈরি হয় তাহলে একই রকম ভাবে আমরা দেখাতে পারি যে থায়োফিনের ক্ষেত্রে সালফারের sp2 সংকরিত অরবিটাল তৈরি হওয়ার কারণে মূলত আসলে একটা সমতলে থাকার কারণে এরা অ্যারোমেটিক যৌগ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবার যদি আমরা পাইরোলের কাঠামোটি দেখাই তাহলে দেখা যাচ্ছে কি যে পাইরোলের মধ্যে এভাবে চক্রের চারটি কার্বন সদস্য রয়েছে এবং প্রত্যেকটা কার্বন সদস্যই sp2 সংকরণে রয়েছে প্রত্যেকটা কার্বন সদস্য sp2 সংকরণে রয়েছে sp2 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 এবং এখানে যে হেটারো অ্যাটম রয়েছে নাইট্রোজেন এই হেটারো অ্যাটম নাইট্রোজেনের সংকরণ হচ্ছে sp2 নাইট্রোজেন সংকরণটা হবে এখানে sp2 সংকরণ sp2 সংকরণ যদি না হয় তাহলে এর একটা সমতলে থাকবে না এখন তোমাদের দেখাবো যে আসলে এই পাইরোলে নাইট্রোজেনের sp2 সংকরণটা কিভাবে হচ্ছে নাইট্রোজেনের একটু আগে আমরা ইলেকট্রন নিয়ে দেখালাম 1s2 2s2 2px 1 2py 1 এবং 2pz 1 এখন এদিকে দেখো এখানে যেহেতু এই মুক্ত জোড়া ইলেকট্রনগুলো সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করছে তাহলে অবশ্যই নাইট্রোজেনের এই মুক্ত জোড়া ইলেকট্রনটা অসংকরিত পিজেড অরবিটালে থাকতে হবে এবং এই জন্য এটাকে আমরা সাজিয়ে নিব 1s2 2s2 তাহলে 2p এখানে দেখা যাচ্ছে কি 2px1 2py1 এবং 2pz2 বিষয়টা হচ্ছে কি এখানকার দুইটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে 2pz এ চলে যাবে মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে মূলত আসলে এখানে দুইটা ইলেকট্রন হবে এবং এখানে s এ একটা ইলেকট্রন দাঁড়াবে তার মানে হচ্ছে কি যে এই 2pz এটাকে যদি আমরা অসংকরিত রেখে দেই 2pz অসংকরিত রেখে দেই এবং এখানে দুইটা ইলেকট্রন থাকবে এবং এখানে একটা s এর সাথে দুইটা p এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে sp2 সংকরণ তৈরি হবে sp2 সংকরণ এবং এখানে pz এর দুটি ইলেকট্রন থেকে যাবে এবং এই যে sp2 সংকরণ তৈরি হলো তো এখানকার যে তিনটা অরবিটাল পেলাম মূলত আসলে এই তিনটা অরবিটাল কি হচ্ছে যে একটা অরবিটাল এই কার্বনের সাথে একটা অরবিটাল এই কার্বনের সাথে এবং একটা অরবিটাল হাইড্রোজেনের সাথে এইভাবে একক বন্ধন সিগমা তৈরি করে এবং নাইট্রোজেনের যে pz অরবিটাল অসংকরিত অবস্থায় রয়ে গেল মূলত আসলে ওই pz অরবিটাল এই pz অরবিটাল ঠিক আছে pz অরবিটাল এই কার্বনের প্রত্যেকটা কার্বনের যে pz অরবিটাল একটু আগে দেখালাম ওই pz অরবিটালের সমান্তরালে থাকার কারণে এবং এই pz অরবিটালে এক জোড়া ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল কাজে অংশগ্রহণ করে তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে পাইরোল তার
নাইট্রোজেনের মধ্যে যে একজোড়ি ইলেকট্রন রয়েছে, এই নাইট্রোজেনের একজোড়ি ইলেকট্রন কিভাবে সঞ্চরণশীল কাজে অংশগ্রহণ করছে, এই জন্যই আমরা এই পাইরোলটাকে অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নিব। শিক্ষার্থী বন্ধুরা, ন্যাফথালিন, এই ন্যাফথালিনের কাঠামো তো যদি আমরা দেখি, তাহলে এই ন্যাফথালিনটাকে বলা হয় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এটা বাইনিউক্লিয়ার, কারণ দুইটি যেহেতু অ্যারোমেটিক অর্থাৎ বেনজিন কাঠামো একসাথে যুক্ত রয়েছে, এদেরকে আমরা বাইনিউক্লিয়ার বলতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সদস্য হচ্ছে কার্বন, প্রত্যেকটা সদস্যই কার্বন, এবং প্রত্যেকেরই মধ্যে sp2 সংকরণ রয়েছে, প্রত্যেকের মধ্যে sp2 সংকরণ, sp2 সংকরণ, প্রত্যেকটা কার্বনের মধ্যে এইভাবে sp2 সংকরণ হবে, sp2, এটা হচ্ছে sp2, ঠিক আছে, এই কার্বনের মধ্যে sp2, এই কার্বনের মধ্যে sp2, এই কার্বনের মধ্যে sp2, অর্থাৎ এখানে চক্রে অন্তর্গত যতগুলো কার্বন রয়েছে, চক্র অন্তর্গত টোটাল কার্বন রয়েছে 10টি, এবং এই 10টি কার্বনের মধ্যে sp2 সংকরণ থাকে, এবং sp2 সংকরণ হওয়ার কারণে প্রত্যেকটা কার্বনের মধ্যেই এভাবে একটা করে কি থাকে, pz অরবিটাল অসংকরিত থাকে, আর ওই pz অরবিটাল পরস্পর পাশাপাশি দুটি কার্বনের মধ্যে এভাবে তারা পাই বন্ধন গঠন করতে সক্ষম হয়, এবং মাঝখানের যে দুটি কার্বন রয়েছে এই দুটি কার্বনের দেখা যাচ্ছে দুটি মানে কোনো হাইড্রোজেন থাকে না, এবং এরা পরস্পর পরস্পরের সাথে কার্বনের কার্বনের সাথেই যুক্ত হয়ে একক বন্ধন এবং দ্বিবন্ধন তৈরি করতে পারে। এবং দেখা যাচ্ছে যে আসলে এখানেও প্রত্যেকটা কার্বনের মধ্যে sp2 সংকরণ হওয়ার কারণেই মূলত আসলে এরা একটা সমতল অবস্থান করে, এবং যার কারণে আমরা ন্যাফথালিনকে অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জানলাম যে বিভিন্ন ধরনের অ্যারোমেটিক যৌগগুলো তারা কিভাবে একটা সমতল অবস্থান করে, এবং এই একটা সমতল অবস্থানের পেছনে সংকরণের যে ভূমিকা রয়েছে সেটা আমরা জানলাম, এবং কোন যৌগের মধ্যে কি সংকরণ হচ্ছে এবং সাথে সাথে কোন অ্যাটমের কিভাবে সংকরণ হচ্ছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা জানব অ্যারোমেটিক যৌগ, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, নন অ্যারোমেটিক যৌগ, এদের মধ্যে তুলনা। তো প্রথমে আমরা আসি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত সমূহ কি? শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা জেনে আসলাম অ্যারোমেটিক যৌগ চেনার উপায় কিংবা শর্তগুলো কি, এখন আমরা জানব অ্যান্টি অ্যারোমেটিক যৌগ চেনার উপায়। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ যদি আমরা চিনতে চাই, অ্যারোমেটিক যৌগের তিনটা, প্রথম তিনটা, এক দুই এবং তিন, এবং এই তিনটা শর্ত অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা খুব নজর রাখো, অ্যারোমেটিক যৌগের প্রথম তিনটা যে শর্ত ছিল সেই তিনটা শর্তই অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে থাকবে, শুধুমাত্র চার নম্বরটি একটু পরিবর্তন হবে, এবং চার নম্বরটির ক্ষেত্রে যেখানে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন ছিল অ্যারোমেটিক যৌগে, সেক্ষেত্রে অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে ফোর এন সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, ফোর এন সংখ্যক, অর্থাৎ এখানে এন এর মান যা হবে তার সাথে চার দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে এন এর মান ওয়ান ধরে নেওয়ার কারণে ফোর ইন্টু ওয়ান সমান হচ্ছে ফোর, অর্থাৎ চারটি ইলেকট্রন থাকবে, তাহলে কি দাঁড়াচ্ছে একটা চক্রের অন্তর্গত চারটি পাই ইলেকট্রন থাকবে। এখানে যদি আমরা সেই হিসাবে এটাকে জাজ করি, তাহলে দেখা যাচ্ছে যৌগটি চাকরি ঠিক আছে, যৌগটি সমতুলীয় সেটাও ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা সদস্যই এক্ষেত্রে একই সংকরণে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটা সদস্য হচ্ছে sp2 sp2 sp2, প্রত্যেকটা সদস্য sp2, এবং প্রত্যেকটা এখানে যে সদস্য রয়েছে কার্বন সদস্য, এই কার্বন সদস্য প্রত্যেকের সংকরণ হচ্ছে sp2, তাহলে সমতুলীয় এতে কোনো সন্দেহ নেই, যৌগটিতে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান, একান্ত দ্বিবন্ধন এখানে রয়েছে, এখানে দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, তাহলে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান রয়েছে, এবং যৌগটিতে 4n সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে, তাহলে 4n অর্থাৎ এখানে n মান যদি 1 ধরি তাহলে সেই ক্ষেত্রে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি, এবং এখানে পাই বন্ধন যেহেতু 2টি, 2 2 4টি, তাহলে এই শর্ত যদি কোনো একটা যৌগের মধ্যে পাওয়া যায় তাহলে সেই যৌগগুলোকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলবো, এবং যে ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি দেখালাম 1,3 সাইক্লোবিউটাডাইন, এটা হচ্ছে একটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই শর্তগুলো মনে রাখবে, অনেক সময় অবজেক্টিভে এ ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে অ্যারোমেটিক যৌগ এবং অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে
একটাই পার্থক্য, চার নম্বরটা। উপর তিনটা ঠিক থাকবে, চার নম্বরটাই অ্যারোমেটিক যৌগে যে ক্ষেত্রে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকার কথা, সেক্ষেত্রে অ্যান্টি অ্যারোমেটিক যৌগের মধ্যে 4n সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারলে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ গুলো আসলে কি? একটু আগে আমরা দেখলাম অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, এখন আমরা দেখব নন অ্যারোমেটিক যৌগ। নন অ্যারোমেটিক যৌগ হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে চারটি শর্ত রয়েছে, এই চারটি শর্ত একসাথে পরিপূর্ণভাবে কোনটাতে পাওয়া যাবে না এবং অ্যান্টি অ্যারোমেটিক যৌগের শর্তও মানবে না। তাহলে একসাথে যখন দেখা যাচ্ছে যে চারটি শর্ত কোনো যৌগের মধ্যে পাওয়া যাবে না, তখন সেই যৌগটাকে আমরা নন অ্যারোমেটিক যৌগ ধরে নেব। শিক্ষার্থীরা অনেক উদাহরণ দেখানো যায় যে নন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, এই নন অ্যারোমেটিক যৌগ চাকরিক হতে পারে কিংবা চাকরিক ছাড়াও অ্যালিফেটিক যৌগ হতে পারে। যেমন ধরো এখানে যে যৌগটা দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগ, অর্থাৎ এখানে চাকরিক না এটা। তাহলে 1,3,5 সাইক্লো টেট্রাট্রাইন, এটা একটা আমরা নামকরণ এইভাবে করতে পারি, এটা এক নম্বর কার্বন যদি ধরি, এক নম্বর কার্বন, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর, এটা ছয় নম্বর। এক নম্বরের পর একটা দ্বিবন্ধন, তিন নম্বরের পর একটা দ্বিবন্ধন, পাঁচ নম্বরের পর একটা দ্বিবন্ধন, এই জন্য 1,3,5, ঠিক আছে। আর এটা যেহেতু চাকরি না, এই জন্য এখানে আমরা সাইক্লো এটা ব্যবহার করব না। তাহলে 1,3,5 এটা হেক্সাট্রাইন, 1,3,5 এই যৌগটার নাম হচ্ছে হেক্সাট্রাইন, ছয়টা যেহেতু কার্বন রয়েছে। তাহলে এখানে দেখো যে এখানে আসলে সবগুলাই যদি মানে তাহলে এটা চাকরিক না, এই জন্য এটা অ্যারোমেটিক যৌগ হবে না। এইখানে দেখো এখানে কি হচ্ছে যে এটা চাকরিক ঠিক আছে, কিন্তু এখানে একটি দ্বিবন্ধন রয়েছে, একটি দ্বিবন্ধন, এই কারণে একটি দ্বিবন্ধনের কারণে এটা সমতলীয় না, একান্ত দ্বিবন্ধন নাই, কারণ কেবলমাত্র একটা দ্বিবন্ধন রয়েছে, আর 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন তো নাই, এই জন্য 1 সাইক্লোহেক্সিল। তাহলে এই যৌগটাকে আমরা নন অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নেব। একই রকম ভাবে 1,4 সাইক্লোহেক্সাডাইন, 1,4 সাইক্লোহেক্সাডাইন, এই ধরনের যৌগের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমরা দ্বিবন্ধনটাকে যে কোনো একটা প্রান্ত থেকে আমরা স্টার্ট করবো, এটা এক নম্বর কার্বন ধরে নেবো, এটা দুই নম্বর কার্বন, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর এবং এটা ছয় নম্বর। তাহলে এক নম্বরের পরে একটা দ্বিবন্ধন রয়েছে এবং দেখা যাচ্ছে চার নম্বরের পরে একটা দ্বিবন্ধন রয়েছে, এই জন্য 1,4 সাইক্লো, এটা একটা চাকরির যৌগ, সাইক্লো হেক্সা অর্থাৎ ছয়টা কার্বন রয়েছে এবং ডাইইন অর্থাৎ দুইটা ইন আছে। তাহলে এই যৌগটাকে আমরা নন অ্যারোমেটিক যৌগ হিসেবে ধরে নিব, কারণ এখানে এটা চাকরিক হলেও এরা সমতলে নাই, কারণ এটা এই কার্বনটা হচ্ছে sp3-তে রয়েছে সংকরণ এবং এই কার্বন sp3-তে রয়েছে, তাহলে এটা একটা সমতলে নাই বোঝা যাচ্ছে, এবং এরা sp2-তে রয়েছে ঠিক আছে, কিন্তু তিন নম্বর কার্বন এবং ছয় নম্বর কার্বন sp3-তে থাকার কারণে এরা একটা সমতলে নাই, সুতরাং এই যৌগটার দুই নম্বর শর্ত মানছে না। সুতরাং একটা শর্ত যদি না মানে তাহলে এটাকে আমরা অ্যারোমেটিক যৌগ ধরবো না, এটাকে আমরা নন অ্যারোমেটিক ধরে নিব। এবং এই যৌগটার দিকে লক্ষ্য রাখো, এই যৌগটির ক্ষেত্রে একই রকম অবস্থা, দেখো এই যৌগটির ক্ষেত্রে একান্ত দ্বিবন্ধন রয়েছে, একান্ত দ্বিবন্ধন রয়েছে, তাহলে তিন নম্বর শর্ত মানছে, এরা দেখা যাচ্ছে যে যৌগটি চাকরিক এটাও মানছে, যৌগটি সমতলীয় দেখো এইটাও হচ্ছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্বনই কিন্তু sp2 সংকরণ রয়েছে, প্রত্যেকটা কার্বনে sp2 সংকরণ রয়েছে, প্রত্যেকটা কার্বন। এই যৌগটির নাম হচ্ছে 1,3,5,7 সাইক্লো অক্টা টেট্রাইন, টেট্রা মানে চারটা ইন, এখানে চারটা ইন আছে এই জন্য টেট্রাইন বলা হচ্ছে। দেখো এটা মজার বিষয় হচ্ছে এই যৌগটির মধ্যে প্রত্যেকটা সদস্য sp2 সংকরণ রয়েছে, তার মানে হচ্ছে কি দেখো এটা চাকরিক, চাকরিক সমতলীয় এটাও ঠিক আছে, একান্ত দ্বিবন্ধন বিদ্যমান এই তিন নম্বর শর্ত এটাও এই যৌগটার মধ্যে এটা অনুসরিত হয়েছে, এবং চার নাম্বার অর্থাৎ যৌগটিতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকার কথা, অর্থাৎ যেখানে ছয়টা পাই ইলেকট্রন থাকার কথা সেক্ষেত্রে এখানে ইলেকট্রন রয়েছে টোটাল আটটা। তাহলে এই চার নম্বর শর্তটা না মানার কারণেই মূলত আসলে এই যৌগটাকে আমরা নন অ্যারোমেটিক যৌগ বলছি এবং অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলছি না, এই জন্য কারণ অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে ইলেকট্রন থাকার কথা চারটা, সেক্ষেত্রে রয়েছে আটটা। তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিকও না আবার অ্যারোমেটিকও না, এটি হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নন অ্যারোমেটিক যৌগ সম্পর্কে ধারণা লাভ করলে। তাহলে আমরা আজকে মোটামুটিভাবে তোমাদেরকে অ্যারোমেটিক যৌগের কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো, নেক্সট পর্বে তোমাদেরকে অ্যারোমেটিসিটি
আলোচনা করে বেনজিনের গঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।